আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের মধ্যে আপনারা অনেকেই আছেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টের প্রিপেয়ার্ড সিমটি এখনও বাটন ফোনে ব্যবহার করছেন তা আপনি যেহেতু আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রিপেড সিমটি বাটন ফোনে ব্যবহার করছেন তা আপনি হয়তো এখন চাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক বাটন ফোন দিয়েই করার জন্য তা আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক বাটন ফোন দিয়ে খুব সহজে কিভাবে করবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কত না আবার কাজে চলে যাচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক বাটন ফোনের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে তুলবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ তো স্টার টু ফোর সেভেন হ্যাশ তোলার পর দেখবেন নিচে এই যে বাম দিকে বাটনটি আছে এই বাটনটি ক্লিক করবেন এই বাটনটি ক্লিক করার পর দেখবেন আপনার বাটন ফোনে যদি দুইটি পিউর সিম ব্যবহার করেন তাহলে এখানে দুইটি পিউর সিমের অপশন চলে আসবে তো দেখুন আমার এখানে ওয়ান সিম রবি আছে তো তারপর এই যে এই বাটনটি ক্লিক করছি এই বাটনটি ক্লিক করার পর দেখুন নিচে চলে আসছে টু সিম এয়ারটেল তো এখন আমি এয়ারটেল ফিভিড সিম দিয়েই আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবো তো আমি এখানে টু সিম সিলেক্টেড করলাম করার পর এই যে এই বাটনটি আছে এই বাটনটি ক্লিক করলাম তো আপনারা যারা অ্যাক্টিভ সিম ব্যবহার করছেন তারা ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে ক্লিক করার সাথেই অপশনটি চলে আসবে আসার পরে যে এই বাটনটি আছে আবারও এই বাটনটি একটু ক্লিক করবেন আবার একটু ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন লেখা আছে মাই বিকাশ মাই বিকাশের পাশে এড দিয়ে আছে আপনারা কী করবেন তারপর এই যে এই বাটনটি আছে উপরে বাম দিকে এই বাটনটি ক্লিক করবেন এই বাটনটি ক্লিক করার পর এরকম আসবে তো আপনারা তারপর এখানে এড তুলে দেবেন এড তুলে দেওয়ার পর আবারও এই যে উপরে বাম দিকে যে বাটনটি আছে এই বাটনটি এই বাটনটি ক্লিক করবেন এই বাটনটি ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর এরকম আসবে তো এখানে দেখবেন লেখা আছে দেখুন চ্যাক ব্যালেন্স তো চ্যাক ব্যালেন্সের পাশে ওয়ান দেওয়া আছে তা আপনারা কী করবেন এই যে উপরে বাম দিকে এই বাটনটি ক্লিক করবেন বাটনটি ক্লিক করে এখানে ওয়ান তুলে দেবেন ওয়ান তুলে দিলাম তারপর উপরে বাম দিকে এই বাটনটি আবারও ক্লিক করবেন তো বাটনটি ক্লিক করার পর একটু সময় নেবে তো তারপর এই পেজটি আসবে সেখান থেকে লেখা আছে ইন্টার মেনু পিন তো তারপর আপনারা এই যে উপরে বাম দিকে বাটনটি আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেখুন দিয়ে দিলাম তারপর উপরে বাম দিকে এই বাটনটি আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটু সময় নেবে তো দেখুন তারপর এরকম চলে আসবে তো এখানে দেখুন ইয়ার কারণ বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ দেখুন দশ টাকা চুপ্পান্ন পয়সা আমার এখানে বিকাশ ব্যালেন্স রয়েছে তা আপনার বিকাশ অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকবে তা দেখাবে তারপরে আপনাদেরকে নিয়ে আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি বিষয়টি হচ্ছে আপনার এক্সট্রা টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করার পর আমি যে কাজগুলো দেখিয়েছি আপনি এই কাজগুলো কিন্তু দ্রুত করবেন হলে দেখা যাচ্ছে এখানে দেখা যাবে না বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন না আবার আপনাকে সেম এক্সট্রা টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে কাজটি করতে হবে তো কাজটি এখানে খুব দ্রুতই করতে হবে তারপরে হচ্ছে চাইলে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স বাটন ফোনের মাধ্যমেই খুব সহজেই নিজেই দেখে নিতে পারেন